আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের জন্য কম্পিউটারের মাধ্যমে ভিডিওটি মেক করছি। তো আজকে যে সাইটটি আমি শেয়ার করব, সেই সাইটটি কিন্তু 100% রিয়েল এবং সম্পূর্ণ নতুন একটি সাইট, এবং পেমেন্টের গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা নিশ্চিন্তে পেমেন্টটা নিতে পারবেন। তো আপনাদেরকে অলওয়েজ বলি, আমরা যে সকল সাইট শেয়ার করি চেষ্টা করবেন কাজ করার জন্য, আপনি কষ্ট করে যে কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই আপনি পেমেন্টটা পাবেন। তো আজকে যে সাইট শেয়ার করব সেখানে আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন। তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের যে পেয়ার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে $68 রয়েছে। আপনারা জানেন আমি অলওয়েজ কিন্তু ইন্টারন্যাশনাল সাইটগুলো থেকে পেমেন্ট নেওয়ার জন্য পেয়ার অ্যাকাউন্ট ইউজ করি বা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ইউজ করি। তো এই পেয়ার এবং পারফেক্ট মানিটা আমরা 2 থেকে 5 মিনিটের মধ্যে সেল করে কিন্তু আমরা বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো। তো এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমরা এই পেমেন্টটা কীভাবে আমরা ইজিলি ভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো, তার জন্য একটি ভিডিও লিঙ্ক আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি খুব ইজিলি আপনার এই যে ইনকাম কিন্ত ডলারটা, সেই ডলারটা আপনি 2 থেকে 5 মিনিটের মধ্যে সেল করে আপনার পেমেন্টে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পারফেক্ট মানিতে মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো। এখান থেকে দেখেন আমার $10 এখান থেকে 71 সেন্টের মতো রয়েছে। এই দুটো দুটো ওয়ালেটের মধ্যে সবচেয়ে বড় সুবিধা বিষয় হচ্ছে এগুলোতে কোনো KYC লাগে না, KYC ছাড়াই কিন্তু আপনি এখানে ডলার সেন্ড করতে পারবেন বা ডলার রিসিভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা দেখাবো কিভাবে আপনারা ইনকাম করবেন বা কিভাবে খুব ইজিলি ভাবে মোবাইলের মাধ্যমে ইনকাম করা যায়, সেসব বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর এখান থেকে দেখেন আমরা যে সকল সাইট বা যে সকল অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট রিসিভ করি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখেন এখান থেকে $470, $9.54, $27.73, এই যে পেমেন্টগুলো আমি রিসিভ করেছি সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে অলরেডি শেয়ার করেছি যে আপনারাও কিভাবে চাইলে আমার মতো ইনকাম করবেন, সে প্রসেসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অলওয়েজ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট এখান থেকে বেল আইকনটি এখান থেকে দেখেন এই বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আপনি বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটা খুব ইজিলি বা খুব সহজে আপনি পেয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখান থেকে দেখেন আজকের ওয়েবসাইটের লিঙ্কটি আপনি কোথায় পাবেন, এখান থেকে শো মোরে ক্লিক করলে কীভাবে ডলার বাই সেল করবেন, কীভাবে এয়ারড্রপে কাজ করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। এবং একটু নিচের দিকে আসলে ফার্স্ট কমেন্ট অর্থাৎ কমেন্ট সেকশনের উপর ক্লিক করতে হবে। যদি আপনি মোবাইল থেকে ভিডিওটি দেখেন কমেন্ট সেকশনের উপর ক্লিক করলে এরকম একটি ফার্স্ট কমেন্ট আপনি পেয়ে যাবেন যেটা পিন করে দেওয়া থাকবে, আপনি জাস্ট এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখবেন এখান থেকে আপনাকে অবশ্যই গুগল ক্রমটি সিলেক্ট করতে হবে, আর লিঙ্কে ক্লিক করার পর যে টেলিগ্রাম চ্যানেলটি পাবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আপনার যদি কোনো সমস্যা হয় সেখানে অবশ্যই জয়েন করে দেবেন এবং আমাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যার বিষয়ে আপনি কথা বলতে পারবেন। তো এখান থেকে দেখেন এখান থেকে রাশিয়ান টু ইংলিশ এখান থেকে আপনার গুগল ক্রমটা ইউজ করতে হবে। মোবাইল থেকেও যদি করেন গুগল ক্রমটা ইউজ করতে হবে, যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করেন তাও কিন্তু এখান থেকে গুগল ক্রমটা ইউজ করতে হবে। তো আপনি মোবাইল থেকে করলে আপনার ল্যাঙ্গুয়েজটা যদি রাশিয়ান দেখায় এই থ্রিডন মেনুতে গুগল ক্রমে থ্রিডন মেনুতে মোবাইল থেকে আপনি এখানে একটা ট্রান্সলেট অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে। তার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই গুগল ক্রমটা ইউজ করতে হবে। তো এখান থেকে দেখেন এখন অনেকে বলতে পারেন ভাই এই সাইটটা তো 2-1 দিন পর চলে যাবে, দেখেন এই সাইটটা মার্কেটে রয়েছে কিন্তু 13 বছর যাবত এখানে তারা মার্কেটে রয়েছে। তো এই সাইট যে 2-1 দিন পর চলে যাবে এমন কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই। আর এখান থেকে আপনার যদি এখান থেকে ডেস্কটপ থেকে যদি ভাষাটা চেঞ্জ করতে না পারেন এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করে দিলে এখান থেকে এগুলো দেখেন অটোমেটিকলি সবগুলো ইংলিশে হয়ে যাবে। এটা যারা ডেস্কটপ থেকে করবেন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবেন, আর যারা মোবাইলে করবেন তারা গুগল ক্রমে ট্রিটমেন্টে ক্লিক করে ট্রান্সলেট অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে ফার্স্ট আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখন এখান থেকে অ্যাকাউন্টটা আমরা কীভাবে করব, এখান থেকে দেখেন এখান থেকে দুটো অপশন আপনি পাবেন, এই দুই জায়গায় কিন্তু দুটো অপশন পাবেন। তো আমরা এখান থেকে ফার্স্টে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন, ফার্স্টে যে অপশনটি সেখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এই যে এটি এখানে ক্লিক করলে আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটি নিয়ে আসবে। এখানে এই যে ফার্স্টে অপশনটি রেজিস্ট্রেশন এরকম একটা রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে কনভার্ট করে নেবেন। তারপর এখান থেকে দেখেন ইওর লগইন, এখানে হচ্ছে আপনার ইউজার নেম, আপনার ইউজার নেম ফার্স্টের বক্স আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার নামের পাশে কয়েকটা ডিজিট, তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখান থেকে আই এগ্রি, যেহেতু আমরা অলরেডি এগ্রি আছি তো আমাদেরকে এটা কিছু করতে হবে না। তারপর এখান থেকে দেখেন আমাদেরকে ট্যাপ ইমেজ, এখান থেকে দেখেন গিফট কার্ড, অর্থাৎ এই যে দেখেন এই যে আমাদেরকে এইটার উপর একটা ক্লিক করে দিবে, আপনাকে বলে দিবে মোবাইল নাকি সাইকেল নাকি
কোনটা তারা বলেছে সেটা আপনাকে বলে দিবে। আপনি যদি না বুঝেন এখান থেকে রিলোড করতে পারবেন, রিলোড করলে কিন্তু আরেকটা চলে আসবে। দেখেন এখন লিখে দিয়েছে ফোন, তো এখান থেকে আপনি ফোনটা সিলেক্ট করবেন। এখানে ফোন কোথায়, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, যতগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করতে হবে। দেন আপনি গো বাটনে ক্লিক করে দেবেন। গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, অথবা আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে। তো এখন জাস্ট বলি সেই কনফার্মেশন লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, আপনার জিমেলের স্প্যাম ফোল্ডারে। আপনি আপনার জিমেলে যাবেন, জিমেলে গিয়ে স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। তো অনেকে জিমেলে স্প্যাম ফোল্ডার চিনেন না, আমি একটু দেখিয়ে দিই। বেশ দেখেন আপনারা অনেকে জিমেলে স্প্যাম ফোল্ডারটা বুঝেন না। জিমেলের এরকম জিমেলে আসার পর এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে এখানে স্প্যাম ফোল্ডার পাবেন। যদি আপনি ইনবক্সে না পান, এই স্প্যাম ফোল্ডারে কিন্তু এখানে আপনি ইমেলটা পেয়ে যাবেন। সেই ইমেলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিবে, অথবা অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ। তো যখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, আপনি এই এইটার নিচে একটা বক্স পাবেন, এটা না, এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এর নিচে একটা বক্স পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন। তো আমাদের অ্যাকাউন্টটা আমরা কীভাবে লগ ইন করবো সেটা একটু দেখাচ্ছি। এখান থেকে দেখেন আপনি জাস্ট এটার উপর ক্লিক করলে আপনার এখান থেকে সাইন ইনের এখান থেকে দেখেন লগ ইনের অপশনটা চলে আসবে। তো একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ড অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছি, সেই ইউজার নেম পাসওয়ার্ড অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এখানে আবারও আমাদেরকে ফোন বলেছে, একটাই ফোন রয়েছে, তো এটা দিয়ে দিব। জাস্ট এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করবো। দেখেন কাজটা খুব ইজিলি, আমি দেখাই এই সাইডের কাজটা অনেক অনেক সহজ। তো দেখেন আমরা এখান থেকে লগ ইন করে নিলাম, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখান থেকে দেখেন আমি অলরেডি এখান থেকে ২.০৬ রাবেল কিন্তু অলরেডি ইনকাম করেছি। তো আপনারা জানেন বর্তমানে রাবের প্রাইসটা কেমন। আপনি যদি এখান থেকে দেখেন রাব টু ইউএসডি, আমি যদি এখান থেকে কনভার্ট করি, তাহলে এখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা ডেলি ৫০টা রাব ইনকাম করি, তাহলে কিন্তু ৬৫ সেন্ট, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে কিন্তু ৭০ থেকে ৭৫ টাকার মতো। তো এখন জাস্ট এটা আমরা কেটে দিচ্ছি, আশা করি আপনাদেরকে ক্যালকুলেশনটা বুঝিয়ে দিতে পেরেছি। এখন জাস্ট আমরা এখান থেকে কীভাবে কাজটা খুব ইজিলিভাবে করব, আপনি চাইলে খুব ইজিলিভাবে মোবাইল থেকেও কিন্তু এই কাজটা করতে পারবেন। আরও ইজি হবে কিন্তু যদি আপনার মোবাইল থেকে কাজগুলো করেন। তো এখান থেকে দেখেন এখান থেকে আমাদেরকে আর্নিং করার জন্য এখান থেকে ওয়েবসাইট সার্ফিং, এখান থেকে ট্রানজ্যাকশন, এখান থেকে দেখেন রিডিং লেটার, কমপ্লিটিং টাস্ক, এখান থেকে পার্সিং ট্যাক্স, ইউটিউব, আরটিউব, এখান থেকে অনেকগুলো কাজ আপনি পেয়ে যাবেন। এই সাইটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানের মধ্যে আপনি আনলিমিটেড কাজ পাবেন, যেখানে কিন্তু আপনি কাজ করে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। তার আগে আপনারা জিজ্ঞেস করবেন ভাই আমরা এখান থেকে পেমেন্টটা কীভাবে নিব, এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট যেখানে আপনি কাজের রাফটা এখানে অ্যাড হবে। যদি আমরা এই নিচে অপশনে ক্লিক করি, তাহলে আমাদেরকে এখান থেকে দেখেন ওয়ালেটগুলো চলে আসবে। কিসের মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে পারবো, পেয়ারের মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে পারবো, এখান থেকে পারফেক্ট মানির মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে পারবো, অর্থাৎ আমাদের পেমেন্টটা আমরা উইথড্রু করে নিতে পারবো। তো আপনারা জানেন পারফেক্ট মানি পেয়ার দুইটা থেকে আমরা খুব ইজিলিভাবে উইথড্রু করতে পারবো। এখান থেকে দেখেন পারফেক্ট মানিতে মিনিমাম ৫০ রাবেল হলে উইথড্রু করতে পারবেন। বর্তমানে পেয়ারটা অফ রয়েছে, তবে পেয়ারটা খুব শীঘ্র চালু করে দিবে। আপনার এখান থেকে মাত্র ৫০ রাব হলে আপনি পারফেক্ট মানিতে উইথড্রুটা করতে পারবেন। তো এখান থেকে আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যদি কোনো একটা অ্যাকাউন্ট সেটিং করে নিতে চান, আপনি পারফেক্ট মানির উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমরা যখন এখান থেকে পারফেক্ট মানির উপর ক্লিক করে দিব, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে বলবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের ডিটেলসটা আমাদেরকে দিতে বলবে, কারণ আমরা সেই অ্যাকাউন্টে উইথড্রু করব। তো এখান থেকে দেখেন আমি অলরেডি আমার পেয়ার অ্যাকাউন্ট এবং পারফেক্ট মানি সেট আপ করে নিয়েছি। তো আপনার এই পারফেক্ট মানি নাম্বারটা কোথায় পাবেন, ওই যে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে পাই পারফেক্ট মানি দুই মিনিটের মাধ্যমে একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এখান থেকে আপনি ডলারটা এক্সচেঞ্জ করে কিন্তু বিকাশ সকের নগদের মাধ্যমে নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। যদি না বুঝেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। তো এখান থেকে দেখেন এই যে ইউডিএ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আপনি জাস্ট এখান থেকে এটা কপি করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কপি করার পর এখানে চলে আসবেন, এখানে আপনি নাম্বারটা বসিয়ে দিবেন, একটা পিনকোড দিতে বলবে। এখন পিনকোডটা কোথায় পাবেন, এখানে পিনকোড আপনি পিনকোড সেন্ড করার জন্য একটা অপশন পাবেন, এখানে আপনি ইমেলে ক্লিক করবেন। এখানে আপনি জাস্ট সেন্ড ইমেলে ক্লিক করবেন। সেন্ড ইমেলে ক্লিক করলে আপনি দেখবেন আপনার জিমেলের এই যে স্প্যাম ফোল্ডার, এখানে মাধ্যমে আপনাকে এরকম একটা ইমেল করবে যেখানে একটা পিনকোড অথবা কোড আপনাকে বলে দিবে। সেই কোডটা জাস্ট আপনি কি করবেন, এখানে বসে সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডিটেলসটা সেট আপ হয়ে যাবে। এখন থেকে আপনার ৫০ রাব হলে আপনি পারফেক্ট মানি বা পেয়ারের মাধ্যমে এখান থেকে উইথড্রুটা করে নিতে পারবেন। আশা করি এতটুকু পর্যন্ত বিষয় আপনি ক্লিয়ার হয়েছেন।
জাস্ট এখন আমরা কাজটা কিভাবে করব, আপনাদেরকে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করলাম, জাস্ট এখন আমরা কিভাবে কাজটা করব। এখানে ইমেলটা ভেরিফাই না করলে অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন, আমি আমার ইমেলটা অলরেডি এখান থেকে ভেরিফাই করে নিয়েছি। তো এখন দেখেন এখানে আমরা আর্ন অপশনে ক্লিক করে দিব, এই যে আর্ন, এই আর্ন অপশনে ক্লিক করলে এই অপশনগুলো পাবো। তো ওয়েবসাইট সার্ফিং আমরা শুরুতে কাজগুলো দেখাই, দেখেন এই ওয়েবসাইট সার্ফিং এর কাজগুলো খুব ইজি, যেহেতু আপনারা জানেন এগুলো জাস্ট কয়েক মিনিট এখান থেকে আমাদের সার্ফিংটা করতে হয়, তাই অ্যামাউন্টটা মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে অন্য না আদার্স ওয়েবসাইট থেকে। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম, দেখেন স্টার্ট ওয়াচিং এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে নতুন একটা পেজে, এই পেজটা আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। যদি আমরা এখানে চলে আসি তাহলে এখান থেকে দেখবেন আপনার এই যে পেজটা ওপেন হচ্ছে, এই পেজটাতে আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে কে জাস্ট আমরা কিছু সময় ওয়েট করব, এই টাইমটা শেষ হলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে, আদারওয়াইজ এখান থেকে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হবে না। তো এখান থেকে দেখেন আমরা একটু ওয়েট করি, তো এখান থেকে এখানে থাকতে হবে এই পেজের মধ্যে। যদি আমি এখানে চলে আসি তাহলে আপনি দেখবেন এই যে আপনার পেজটা এখান থেকে দেখেন, তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একটা ক্যাপচা চলে আসবে, এটা ফুলফিল হয়ে যাবে। ফুলফিল হয়ে যাওয়ার পর এখানে একটা টিক মার্ক করলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট দেখাবে, অর্থাৎ এখান থেকে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বেশ দেখেন, তারপর এখান থেকে এইটা জাস্ট আপনাকে টেনে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পর এখানে আপনি একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আপনার ব্যালেন্সের মধ্যে দেখেন এটা কিন্তু যে অ্যাডটা ভিজিট করেছি সেটার অ্যামাউন্টটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো আমরা আরেকটা কাজ এখান থেকে করে দেখাই, দেখেন এখান থেকে আমরা আরেকটা কাজ স্টার্ট ওয়াচিংয়ে দিলে আমাদের একইভাবে এই কাজটা আমাদেরকে এখানে ভিজিট করতে হবে। তো আমরা জাস্ট এই কাজটার উপর কিছুক্ষণ ভিজিট করব, ভিজিট করার পর আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। বেশ দেখেন, আমাদের অলমোস্ট কাজটা একেবারে শেষের দিকে এখান থেকে দেখেন। তো আমরা জাস্ট এটাও এভাবে টেনে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি এটাও কেটে দিই দেখেন আমাদের এখান থেকে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট আমাদের অ্যামাউন্টটা আমরা একটু রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আসলে দেখেন এখান থেকে এখন 2.12 অ্যামাউন্টটা হয়ে গেল, অর্থাৎ আপনার অ্যামাউন্টটা এভাবে ইনক্রিজ হবে। আপনি এভাবে অ্যাডগুলো দেখে, যতগুলো অ্যাড থাকে প্রতিদিন নতুন নতুন অ্যাড আসে সেগুলো দেখে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন এখান থেকে একইভাবে একই প্রসেসে কিন্তু আপনি এগুলো ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট এগুলো ভিজিট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তারপর এখান থেকে রিডিং লেটার, এই লেটারগুলো রিড করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখেন এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্ট রিডিং এখানে একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে দেখেন এখানে আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করবে যে এটা কত হবে, তো এই কোয়েশ্চেন আনসারটা এখান থেকে কিন্তু অলরেডি লিখে দেওয়া আছে 4। তো এখান থেকে আমরা এটা কী করবো, 4 দিয়ে দিব, এবং 4 দেওয়ার পর আমাদের সামনে অ্যাডটা চলে আসবে, সেই অ্যাডটা আমরা ভিজিট করবো, ভিজিট করলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার যে আমরা কিভাবে কাজটা কমপ্লিট করব। তারপর এখান থেকে যদি আরো নিচের দিকে আসেন এখান থেকে দেখেন কমপ্লিটিং টাস্ক, অর্থাৎ যেখান থেকে আপনি ইউজড পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। আমি আবারও বলছি, এই কমপ্লিটিং টাস্ক থেকে কিন্তু আপনি ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। দেখেন জাস্ট শেয়ার অন এনি সোশ্যাল নেটওয়ার্ক, তবে এটাতে জিরো রাপ, যেখানে রাপ নাই সেখানে আপনিও নাই, যেখানে রাপ আছে সেখানে আপনি থাকবেন। তাহলে কিন্তু আপনি দেখবেন এই 2 রাপ, 10 রাপ, 5 রাপ, দেখেন এই 5 রাপ, এই জাস্ট অ্যাপ সিগনেচারের কাজ, এখান থেকে দেখেন 5 রাপ, 1 রাপ, এই কাজগুলো আপনি খুব ইজিলি ভাবে আপনি করতে পারবেন। 8 রাপ, 7 রাপ, দেখেন যেখানে রাপ রাপের কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনি করবেন। এখানে নিচের দিকে নতুন নতুন কাজ কিন্তু এখানে চলে আসে, যেখানে রাপ থাকবে সেই কাজগুলো করবেন, যেখানে রাপ নেই সেই কাজগুলো করার দরকার নাই। জাস্ট এখান থেকে দেখেন এই যে 2 রাপ, এই ছোটো 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 কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, যেখানে 1 রাপের কাজ, এই কাজগুলো আপনি খুব ইজিলিভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। এখানে অনেকগুলো কাজ রয়েছে, কাজগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন। মনে করেন আমরা যে কোনো একটা কাজ করব, এখান থেকে দেখেন টেলিগ্রাম সাবস্ক্রাইবের কাজ রয়েছে, সিম্পল রেজিস্ট্রেশনের কাজ রয়েছে, 4 রাপ দিবে, এই এই সাইটটাতে গিয়ে অ্যাকাউন্ট করলে আপনাদেরকে কিন্তু 4 রাপ দিবে, আর এটা করলে কিন্তু আপনাকে 1 রাপ দিবে। এভাবে অনেকগুলো কাজ পাবেন, জাস্ট কাজের উপর ভিজিট করবেন, কাজের উপর ভিজিট করলে সেখানে কী কাজ করতে হবে সেটা আপনাকে বলে দিবে এবং সেই মোতাবেক আপনি কাজটা সাবমিট করে দিবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, এটা কিন্তু পারবেন, যেহেতু আমি অলরেডি আগে অনেকগুলো ভিডিওতে কিন্তু এই কাজগুলো করে দেখিয়েছি, আপনারা কিন্তু এগুলো পারবেন। দেখেন এখানে আমাদের এই কাজটা দেখেন এখানে কাজের ডিটেলসটা বলে দেওয়া রয়েছে, যদি আপনার কোনো কাজ মনে হয় আপনি বুঝতেছেন না বা করতে পারবেন না সেক্ষেত্রে কাজগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, অন্যতে কিন্তু কাজগুলো এখান থেকে করতে পারবেন। দেখেন লাইকের কাজ রয়েছে, এখান থেকে লাইকের কাজটাও আপনি করতে পারবেন। মনে করেন আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই কাজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে কি কি প্রুফ দিতে হবে সেটা কিন্তু তারা বলে দিবে, কি কাজটা কিভাবে করবেন। কাজটা শুরু করার জন্য আপনার এখান থেকে সবগুলো টাস্কের ডেসক্রিপশনটা যদি আপনি পড়ে বুঝতে পারবেন না, আপনি এই কাজটা খুব ইজিলিভাবে করতে পারবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে স্ক্রিনশট দিতে বলবে। আপনি সেখানে একটা স্ক্রিনশট আপলোড করার অপশন পাবেন, সেখান থেকে স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে
কাজ করার জন্য পারমিশনটা দিয়ে দিবে। দেখেন অ্যাপ্রুভের সংখ্যা 38 জন, কোনো রিজেক্ট নাই, তার মানে এই কাজটা করলে আপনি 100% কিন্তু এখান থেকে পার্টিসিপেট বা অ্যামাউন্টটা কিন্তু পেয়ে যাবেন। কাজগুলো এভাবেই করবেন, যেহেতু এখান থেকে কাজগুলো অনেক ইজি। তো এখন দেখেন এটা হচ্ছে কমপ্লিটিং টাস্ক, পরবর্তী যদি আপনাদের দরকার হয় আপনারা বলবেন, আমি অবশ্যই একটা ভিডিও করে দিব শুধুমাত্র কমপ্লিটিং টাস্কের উপর। তারপর এখান থেকে পাসিং টাস্ক, এখান থেকে যদি ক্লিক করেন এখানে আরও কিছু কাজ আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন এই কাজ, আর অন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ট্রাই করবেন। এখান থেকে ইউটিউব, ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিবেন। ইউটিউবের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচা চলে আসার পর এখান থেকে বোট, আমাদেরকে যেহেতু বোট বলেছে আমরা এখান থেকে বোটটা সিলেক্ট করে দিব। দেখেন এখান থেকে আমরা জাস্ট বোটটা সিলেক্ট করে দিব। বোটটা সিলেক্ট করে আমরা এখান থেকে টবি, এখান থেকে ট্যাক্স, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে এখন আমাদের সামনে অনেকগুলো ইউটিউব ভিডিও চলে আসবে। দেখেন অনেকগুলো ইউটিউব ভিডিও চলে আসবে, যেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি আনলিমিটেড ইনকামটা করতে পারবেন। দেখেন এখানে অসংখ্য অসংখ্য কাজ এখানে পেয়ে যাবেন, যে কাজগুলো ইউটিউবে ভিডিওগুলো প্লে করে কিন্তু আপনি অ্যামাউন্টটা আর্নিং করতে পারবেন। ভিডিওগুলো খুবই ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো ক্লিপের ভিডিও, যেগুলো দেখে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তারপর দেখেন এরকম অসংখ্য অসংখ্য কাজ এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই কাজগুলো আপনি প্রতিদিন ভিজিট করে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর এখান থেকে যদি আমরা আরও কাজগুলো এখান থেকে ট্রাই করি বা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি কাজগুলো দেখতে পাবেন এবং খুব ইজিলি পাবে। এখানে আরটিউবের কাজ রয়েছে, সেই কাজগুলো আপনি করতে পারবেন। যদি আরটিউবে ক্লিক করেন এখানে আরও অসংখ্য কাজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু সমস্যা হলে সেটা আপনি রিলোড করতে পারবেন। এখানে কিন্তু রিলোড করার সিস্টেমটা রয়েছে। এখান থেকে দেখেন আপনি যে কোনো মুহূর্তে এটা রিলোড করে জাস্ট এখান থেকে টবি ট্যাক্সে ক্লিক করলে আপনার এক্সামটা কিন্তু পাস্ট হয়ে যাবে। দেখেন এখানে আরটিউবের কাজ রয়েছে, সেগুলো করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, যে এখান থেকে আপনি 100% পেমেন্টটা নিতে পারবেন। তবে সবচেয়ে বড় কাজ রয়েছে কমপ্লিটিং টাস্কে ক্লিক করে কিন্তু আপনি অনেক বেশি রাবেল এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে লাইভে আপনাদেরকে উইথড্র করে দেখাবো। সাইটটা কিন্তু 100% পেমেন্ট করে, যে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, পেমেন্ট কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।